ঐতিহ্য, বাংলার ইতিহাসকে তুলে ধরবার যে সুযোগ অন্য রাজ্যগুলি পাবে, বাংলাকে সবসময় বঞ্চিত করবার একটা ট্র্যাডিশন কেন্দ্রীয় সরকারের, বর্তমান কেন্দ্রীয় সরকারের আছে। গতকালও বলেছিলাম যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আসলেই আমরা এর প্রতিবাদ এবং এই সিদ্ধান্ত বাতিল করে যাতে ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে বাংলার প্রতিনিধিত্ব করে দেখাতে পারে সেই দাবি আমরা আবার তুলব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং বাংলা যাতে প্রতিনিধিত্ব করতে পারে তার ট্যাবলো দিয়ে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সে কথার উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন যে এই ট্যাবলো বাতিল করে দেওয়া মানে স্বাধীনতা সংগ্রামে বাংলার যে ইতিহাস কন্ট্রিবিউশন সেটাকে অস্বীকার করে। আমি তো এই কথাই কালকে বলেওছি, আজও বলছি, বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বাংলার গরিমা সমস্ত কিছুই তারা বিশ্বের সামনে আনবার সুযোগ থেকে বঞ্চিত করছে। এই বঞ্চনার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই বাতিলের সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদেরকে নির্দেশ দিতে বলেছেন যাতে পশ্চিমবঙ্গ তার ট্যাবলো নিয়ে উপস্থিত থাকতে পারে প্রজাতন্ত্র দিবসে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।